তো আজকে কিন্তু পেশ হয়ে গেল 2021 বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিছুদিন আগে পেশ হয়েছিল কেন্দ্রীয় বাজেট, সেই বাজেট সাধারণ মানুষের খুব একটা ভালো লাগেনি। এরপরে এই বাজেট সাধারণ মানুষের কাছে যেন ভালো লাগে এই নিয়ে কিন্তু বদ্ধপরিকর ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। তো এই বাজেট পেশ করার পরে দেখা গেল যে সাধারণ লোকেদের জন্য পাওয়া গেল কিছু দারুণ সুখবর। এখানে রয়েছে আপনাদের জন্য বিদ্যুতের বিল কিন্তু প্রতি মাসে প্রায় 70 ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়াও রয়েছে আরও দুর্দান্ত চমক। তো কী কী চমক রয়েছে সেই সমস্ত কিছুই জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে বাজেটে কী কী হলো যেন সবাই যেন জানতে পারে। তো তার আগে আমরা জেনে নিই যে বাজেট ঘিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বললেন। কেন্দ্রের 1 লক্ষ কোটি টাকা বঞ্চনা সত্ত্বেও জনতার দরকারের বাজেট, প্রতিক্রিয়া করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও জনমুখী বাজেট উপহার দিল রাজ্য। সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট পেশ হওয়ার পরে কিন্তু সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন প্রায় 1 লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে, তা সত্ত্বেও বিভিন্ন খাতে বরাদ্দ বাড়িয়ে জনমুখী এক বাজেট উপহার দিল মা মানুষ, মা মাটি মানুষের সরকার। তো এই বাজেটে প্রথম যেই ঘোষণাটি করা হয়েছে সেখানে হচ্ছে জরিমানা বা কর মুকুব করা হয়েছে। আগামী 31 মার্চের মধ্যে বকেয়া থাকা মোটর ভেহিকেলসের জরিমানা জমা দিলে সুদ মুকুবের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি চা বাগানগুলিকে কৃষি আয়কর মুকুবের প্রস্তাবের জন্য দেওয়া হয়েছে বাজেটে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্যের 1.5 কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে এই বাজেটে। দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, এক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না শ্রমিকদের, পুরো টাকাটাই দেবে রাজ্য সরকার। এই জন্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম হচ্ছে বাংলাশ্রী। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে 2019 পয়লা এপ্রিল যারা শিল্প স্থাপন করেছেন তাদের জন্য রয়েছে এই শিল্প। এর ফলে কর্মসংস্থানের বিপুল সুযোগ হবে বলে দাবি রাজ্যের, যার জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও 100টি নতুন SMME পার্ক তৈরি করতে বাজেটে 200 কোটি টাকার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের 1 লক্ষ বেকার যুবক যুবক যুবতীকে নিশ্চিত আয়ের সুযোগ করে দিতে কিন্তু এই নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে, যে প্রকল্পের নাম হচ্ছে কর্মসাথী। সমবায় ব্যাংকের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দেওয়া হবে খুচরো ব্যবসায় উৎসাহ, এর জন্য 500 কোটি টাকা কিন্তু বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এরপরে তফসিলী জাতি উপজাতিদের জন্য বার্ধক্য ভাতাও দেওয়া হবে। তফসিলী জাতি উপজাতিভুক্ত মানুষ যারা কোথাও কোনো পেনশন পান না তাদের জন্য এই ভাতা চালু করা হবে। এই ভাতা পেলে প্রায় 20 লক্ষ তফসিলী জাতি এবং 4 লক্ষ তফসিলী উপজাতি মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়েছে, যার জন্য বাজেটে যথাক্রমে 2500 এবং 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। প্রথমটির নাম দেওয়া হবে বন্ধু প্রকল্প এবং পরের যে প্রকল্পটির নাম হচ্ছে জয় জওহর প্রকল্প। এবার গরিবদের জন্য কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ কিন্তু দেওয়া হবে, এই ঘোষণা কিন্তু করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাসকারী গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুতের পরিষেবার কথাও কিন্তু জানিয়েছেন সরকার। এই প্রকল্পের মাধ্যমে 35 লক্ষ পরিবার উপকৃত হবেন, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। যারা 3 মাসে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই নতুন প্রকল্প। এরপরে হচ্ছে চা সুন্দরী প্রকল্প। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের কিন্তু ঘোষণা করা হয়েছে বাজেটে, যেখানে চা শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, যার জন্য বাজেটে 500 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এছাড়া 3টি সিভিল সার্ভিস একাডেমি তৈরি করা হবে। রাজ্যের যুবক যুবতীদের জন্য 3টি সিভিল সার্ভিস একাডেমি তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এর জন্য 15 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরপরে বাংলা সহায়তা কেন্দ্র, জেলা শাসক মহকুমা শাসক বিডিও অফিসগুলিতে যাতে মানুষজন গেলেই কন্যাশ্রী জাতি সার্টিফিকেট ট্যাক্স ও ফি জমা দেওয়ার লাইন সুবিধা পান তার জন্য অনলাইনে সুবিধার বন্দোবস্ত করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এবারে যে রাজ্য বাজেটটি করা হয়েছে সেটি জনমুখী বাজেট? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।